हेलो व्यूअर्स, एमपीएच वाज एसडी रियाजुद्दीन बाजार चट्टग्राम। लाइक कमेंट शेयर एंड सब्सक्राइब करुन। अस्सलाम वालेकुम रहमतुल्लाहि तआला व बरकातहू। महान रब्बे करीमेर पवित्र दरबारे लक्ष कोटि अगणित शुक्रिया अदा करछि। इंदल वली बंदा नवाज आता रसूल शरणे उपस्थित हवार जन्नो दरबारे बारिया शरीफे उपस्थित हुए आता है रसूले शरण करार जे अल्लाह तौफिक दिए छेन अल्लाह पाके दरबारे शुक्रिया तन एकटी बार बोले अल्हम्दुलिल्लाह। सर्वप्रथम मुहिब्बाने रहमतुल्लिल आलमीन गौसिया जिलानी कमिटीर पक्ष थेके আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ পেশ করছি, জানাচ্ছি। শত ব্যস্ততার মধ্যেও আপনারা যে এই আল্লাহর বলির স্মরণে আমাদের সাথে একত্রিত ঘোষণা করেন, উপস্থিত হন, দরবারে বারিয়া শরীফের সমস্ত আওলাদগণের পক্ষ থেকে, মুহিব্বান রহমতুল্লিল আলমিন গৌসিয়া জিলানী কমিটির পক্ষ থেকে, অন্তর অন্তরস্থল থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ পাক আমাদের এই সকলের হাজিরিকে কবুল আর মঞ্জুর করুক। এই মহাব্বতকে আল্লাহ পাক জান্নাত পর্যন্ত, জান্নাতের প্রবেশ পর্যন্ত আল্লাহ পাক কায়েম এবং দায়েম রাখুক। আমিন। ওলি আল্লাহর ছায়া তলে ইমানের হেফাজত, ওলি আল্লাহর সাথে সম্পর্ক থাকলে ইমানের নিরাপত্তা পাওয়া যায়। আপনাদেরকে কষ্ট হচ্ছে, এতক্ষণ পর্যন্ত খুব সুন্দরভাবে সার গর্বমূলক আলোচনা করেছেন শাহজাদা বারিয়া, খুব সুন্দর তকরির পেশ করেছেন। কুল হু আল্লাহু আহাদ করে আল্লাহ পাক বুঝার আমল করার তৌফিক দান করুন। বেশিক্ষণ কথা বলবো না, কিন্তু বড় অবাক হয়ে অনেকে এসে বলে বাগান বাড়ির মাইকের আওয়াজ নাকি এলাকাবাসীর মুখস্থ হয়ে গেছে। আজকে যে মাহফিল, হয়তো অনেক মাহফিল আমরা আগে থেকে মাহফিলে অ্যানাউন্স করে দিই বলে আপনারা জানেন, কিন্তু এমন অনেক মাহফিলও আপনারা উপস্থিত হয়ে থাকেন যে মাহফিলগুলোতে হয়তো আমাদের জানানোর সৌভাগ্যটা আমাদের হয় না অনেক সময়, তারপরেও কিন্তু আপনারা এলাকাবাসীরা মহাব্বত করে উপস্থিত হন, ঠিক না বেটি? তো অনেককে অবাক হয়ে মাঝে মধ্যে প্রশ্ন করি, ভাই শুনলা কার কাছে? কই ভাই যান শুনে ফেলছি। আসলা কেমনে? কই মাইকের আওয়াজ আছে। মাইক তো কোন জায়গায় বাজে না, কোন জায়গায় বাজে রাতের বেলা তো বুঝাও যায় না। অনেক সময় দেখা যায় দুই মাইল দূরের মাইকের আওয়াজও কানের মধ্যে আসে। তো অনেককে বলতে শুনেছি, কয় দরবারে বারিয়া শরীফে আপনাদের মাইকের আওয়াজটা আলাদাভাবে বোঝা যায়। তো এটা হচ্ছে আপনাদের একটা মহাব্বত, যার কারণে মহাব্বতটা অন্তরে থাকার ফলে কানের মধ্যে আওয়াজটা যাওয়ার সাথে সাথে আপনার দিলে হয়তো বলে দেয় এটা ওই জায়গার, আল্লাহ পাকে মহাব্বতকে কবুল করুন। একটু সবাই মিলে বলেন আমিন। আমার ভাই যথেষ্ট আলোচনা করেছেন, এরপরে অবকাশ থাকে না, তো হকটা আদায় করার জন্য দাঁড়াইছি। কয়েক মিনিট না বললো তো গরিব নওয়াজের দরবারে হাজিরের খাতায় হতার নামটা উঠবে না, তো নামটা উঠাতে এসেছি, আপনারাও সাথে দিবেন আশা করি, কি বলেন? এই আওয়াজে একটু আর একটু জোরে বলেন। গরিব নামাজের শানে মন্ত্রবদের একটি লাইন পড়বো, আপনারা একটু আমার সাথে পড়ার চেষ্টা করবেন। মশহুর হে জাহান মে খাজা কা আস্তানা, মশহুর হে জাহান মে খাজা पहचानता है
সম্পূর্ণ জীবনীটা হচ্ছে সিরাতুন নবীর উপর চরিত। আমার নবীর সিরাতের উপর যার জীবনে পাক অতিবাহিত হয়েছে, আমার নবীর মুজেজা, আমার নবীর চরিত্র মোবারকের পদাঙ্ক অনুসরণ পায়ে পায়ে যিনি করেছেন ইন্দাল গলি গলি নামাজ। এখানে একটি কথা বলতে হয়, আমার নবীজি দুধ মা কে ছিলেন? সবাই মিলে বলেন দরবার। দুইটা বিষয়ের সমন্বয়ে যেখানে শিক্ষা হয়, একটা হচ্ছে আপনি ইমান গ্রহণ করেছেন, এই ইমানটাকে পাক্কা করা মজবুত করা যে শিক্ষা সেটা দরবার থেকে যায়। একটা হচ্ছে ইমানকে মজবুত করা আর একটা হচ্ছে আমলকে বৃদ্ধি করা। ইমানের আলোচনাও শুনেছেন, আবার আলোচনা শেষে দিক দিয়ে আমার ভাইয়ে নামাজের কথাও এনেছেন। ইমান আমল দুটোর একই সাথে আলোচনা দরবার থেকে যাচ্ছে। আরেকটা আওয়াজ দিয়ে বলেন, শুধু ফরজ নয় নফলের এবাদত সম্পর্ক আপনাদেরকে জানানো হচ্ছে, যার মন চাই পড়লেন, যার মন চাই পড়া হলো না, জানাই দেওয়াটা হচ্ছে দায়িত্ব, আমরা দায়িত্বটা পালন করে যাচ্ছি। ইমানকে মজবুত না করলে ইমান হরণ হওয়ার সম্ভাবনা আছে, আর ইমানটাই যদি হরণ হয়ে যায় আর আছে কি আমাদের কাছে? আছে কিছু কথা বলে, কারণ যত আমল সমস্ত কিছু ইমানের উপর আছে, ইমানটাকে যদি সরাই ফেলেন আমল সবকিছু অটোমেটিক ধ্বংস হয়ে যাবে। এই ইমানটাকে মজবুত করার, আকায়েদকে শক্ত করার, আকীদাকে শক্ত করার, মজবুত করার প্ল্যাটফর্ম হচ্ছে দরবার। এখন আমি যে কথাটা আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাচ্ছি, আপনারা একটু সবাই মনোযোগ দিবেন। আমার নবীজির দুধ মাতা ছিলেন হালিমাতু সাদিয়া। আমরা অনেক সময় শুনে থাকি মক্কার যে সিস্টেম ছিল পালক নেওয়া, নবীজির ওই মক্কা নগরীতে অনেক মহিলারাই এসেছেন, কিন্তু নবীর বাবা না থাকার কারণে নবীজিকে গ্রহণ করা হয়নি, এই কথাটা আমরা শুনে থাকি। একটি কথা বলার আগে আগে দেখতে হবে সেটা শানে রেসালতের সাথে যাচ্ছে নাকি যাচ্ছে না, কথা বলেন না, অ্যাডজাস্ট হচ্ছে কিনা সেটা আগে দেখতে হবে, কথাটা ওনার সম্মানের সাথে যায় কি যায় না সেটা দেখতে হবে। বলা হচ্ছে আমার নবীজির আব্বা জান ছিল না, সেজন্য যারা পালক নিতে এসেছেন দূর দূরান্ত থেকে মহিলাগণ তারা আমার নবীকে গ্রহণ করেনি, কারণ নবীজির বাবা ছিল না, অর্থনৈতিক অবস্থা বড় দুর্বল ছিল, সেজন্য নবীকে গ্রহণ করা হয়নি। শেষ পর্যন্ত মা হালিল হালিমাতু সাদিয়া নবীকে গ্রহণ করেছেন আর কাউকে না পেয়ে। আমরা বলি না রে ভাই, এটা তো কখনো হতে পারে না, দুনিয়ার জগতে এমন কার সাহস আছে যে আমার নবীকে ফিরিয়ে দিবে? কুল কায়নাত যার কদমের মধ্যে স্বয়ং আল্লাহ দিয়ে দিয়েছেন সেই নবীকে রিজেক্ট করার ক্ষমতা কারো কারো? এই কথাটি আমার নবীর শানের সাথে মোটো সামঞ্জস্য নয়, তাই আমরা বলতে চাই আরে সেই মহিলারা নবীরে কি বাদ দিয়েছে, আমার নবী তাদেরকে গ্রহণই করেন, আমার নবী গ্রহণ করেন। আরেকটা আওয়াজ দিয়ে বলেন, আসলেন কে? শেষ হালিমাতুস। কাহিনী কি হলো, যারাই এসেছে নবীকে দুধ মোবারক দুধ খাওয়ার চেষ্টা করেছে, আমার নবী কারো দুধে মুখে নেয় না, যে আসে নবীকে নেয় বুকের দুধ খাওয়াতে চায় আমার নবী দুধ মুখে নেয় না, দুধ মুখে নেয় না, দুধ মুখে নেয় না। হালিমা এসেছেন দুধ দিয়েছেন আমার নবী গ্রহণ করেছেন, তাও আবার একটা ইয়া রাসূলুল্লাহ এতক্ষণ গ্রহণ করলেন না এখন কেন গ্রহণ করলেন, ওই এতক্ষণ আমি যার অপেক্ষায় ছিলাম উনি এসেছে।
নামটা খেয়াল করেন, হালিমাতুস সাদিয়া, হালিমা হেলম, সাদিয়া সৌভাগ্যবতী। হা হা আরেকটা আওয়াজ দিয়ে বলেন না, আমার আল্লাহর নামটা তো আগে থেকে ফিট করে রাখছেন, ছোট থেকে এই নামটা ফিট করে রেখেছেন, তোমার নাম হালিমা সাদিয়া, তুমি হালিমা তো সাদিয়া, এই নামটা বহন করো ইয়া আল্লাহ, নাম তো অনেক দামি ওয়ালা, নাম তো অনেক ভাগ্যবতী, আমার তো এই গুণ নাই ওই গুণ নাই, ঘরের মধ্যে খাওয়ার মতো কিছু নাই, বৃষ্টি বললে বৃষ্টি থামানোর মতো ঘর নাই, রোদের আলো থামানোর মতো একটা ছাদ নাই, নাই বলতে নাই, ভাগ্যবতী হইলাম কিভাবে? আল্লাহ কয় নামটা রাখো, কুল কায়নাতের মালিক নবীকে তোমার ঘরে মেহমান বানায় পাঠাচ্ছি, আমার নবীকে যেদিন তুমি নিজের বুকের দুধ খাওয়াবা সেই দিনে বুঝতে পারবা কেন আমি আল্লাহ হালিমাতু সাদিয়া তোমাকে দান করেছি। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে গ্রহণ করে নাই নয়, আমার নবী গ্রহণ করে, আমার নবী গ্রহণ করে নাই, কারণ প্রতিটি কথা বলার সাথে যার সম্পর্কে বলছেন ওনার সাথে অ্যাডজাস্ট হতে হবে, সম্মানের সাথে মিলতে হবে। বলেন না সুবহানাল্লাহ। এখন কি আমরা কি বলবো, নবীরে গ্রহণ করে নাই নাকি নবী গ্রহণ করে নাই? আমি জানতে চাই সকলের কাছে দুইটা কথা, একটা হচ্ছে নবীকে গ্রহণ করে নাই, আর একটা কথা নবী গ্রহণ করে নাই, কোন কথাটা নবীর সম্মানের সাথে যায়? আগেরটা না পরেরটা? পরেরটা, আমার নবী গ্রহণ করে নাই। কথা বলেন চিন্তা বেশি। এখন আসুন, আমার গরিবে নামাজ কো দুধমা ছিলেন, গরিবে নামাজেরও দুধমা ছিলেন, আমার নবীজি এক দুধ মুবারক পান করেছেন, আমার গরিবে নামাজ সিরাতের মধ্যে দেখা যায় এক দুধই পান করেছেন। সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি আলোচনা গোছাই আনছি, হিন্দাল বলি বান্দা নামাজ আতা রসুল ফাজায় ফাজাগা ফাজা গরিবে নামাজের জীবনীর মধ্যে আমরা আয়না সাগরের একটা কাহিনী দেখতে পাই। কি বলে ঠিক আপনাদের আওয়াজ শুনে মনে করেন যখনই করেছি মৌলা রহমতের আসার জন্য করেছি। গরিবে নামাজের হায়াতে জিন্দগির মধ্যে আমরা দেখতে পাই আমার গরিবে নামাজ আয়না সাগরের পানিকে মনে করেন কয় টন গ্লাস কতদূর? আচ্ছা ধরেন এক কেজি, বড় জোর কয় কেজি? এক কেজি পানি হলে এক টন, হাউ ক্যান পসিবল? এক টন কিভাবে এক কেজির মধ্যে কনভার্ট হয়? গরিবে নামাজ আয়না সাগরে পানি ঢুকাইছেন, গরিবে নামাজ আয়না সাগরে পানি ঢুকাইছেন জগতে জানে, আমার প্রশ্নটা হচ্ছে ঢুকাইলেন কিভাবে? গরিবে নামাজ সাগরের পানি ঢুকাইয়াছেন এক বাটির মধ্যে এনেছেন, এটা কারামত। এটা কি? আর যেই পদ্ধতিতে এনেছেন সেটা হচ্ছে মারিফত। সেটা কি? আরেকটা আওয়াজ দিয়ে বলেন না। আজকাল তো মারিফত রাস্তাঘাট চলে, ওই আসিনে কইতেছে কয়টা মারিফত না, এটা মাইরের পথ। আসলে ঠিক কথা, কষ্ট হচ্ছে আপনাদের? একটা বাটি সাগরের পানি চলে আসলো জগৎ জানে, সত্যি করে বলেন, প্রশ্ন করব যা জানেন উত্তর দেন, গরিবে নামাজ কি নিজে গিয়েছেন নাকি খাদেম পাঠিয়েছেন? খেয়াল করেন না আপনারা, গরিবে নামাজ নিজে গেলে একটা বুঝতাম, উনি নিজেও যায় না, এত বড় একটা ক্ষমতা দেখাচ্ছেন নিজে যায় নাই, গোলাম পাঠাইছে। আর একটু খেয়াল করেন, গোলাম পাঠাইছে,
আমি যাব না তুমি যাও। খুব খেয়াল করবেন জিনিসটা, দিলেন তুমি যাও, তারা পানি নিতে বারণ করেছে, জি হুজুর, কয় পানির কাছেও যাইও না, পানির কাছেও, কারণ পানির কাছে ছিল তাদের শূন্য, পিতৃরাদের শূন্য ছিল, কাছে যাওয়া নিষেধ। হুজুর পানি নিব কিভাবে, কাছে তো যেতে পারবো না, শূন্যরা দাঁড়ায় আছে, ওই তোমাকে বললাম কখন কাছে যাইতে, তুমি পানির কাছেও যাইও না, দূরে থাকিও, তো পানি কেমনে নিব, কয় পানি তোমার আজকে নেওয়া লাগবে না, পানিকে বলিও মঈনুদ্দিন তোমাকে ডেকেছে, মঈনুদ্দিন তোমাকে ডেকেছে। আচ্ছা শুনেন একটা কথা বলি, 70-80 বছর যে মুরব্বী আছেন, আচ্ছা 1970-80 সালের মধ্যে সলিল কেজি কত ছিল, সাদা দাড়ি ওলা হন আমার, তুমি তো যুদ্ধ নয় দাড়ি না দেখ, এনে দাড়ি সাদা হয়ে গেল, এমনি দাদা নানার থেকে আমরা শুনছি না কত, এক আনা দুই আনা তিন আনা, আবার অনেক সময় শুনছি যে 5 টাকা নিয়ে বাজার করতে গেলে পুরো বাজার কইরা কিছু, সত্য নাকি মিথ্যা, বর্তমান সময়ে এই কথা বললে ছোট ছোট ছেলেরা কেন কি করবে, কাহিনী বাস্তব কিন্তু মানা অসম্ভব, তার মানে কি কাহিনী অসত্য, ঠিক তেমনি ভাবে আল্লাহর বলির জগতের মধ্যে কিছু এমন কারামত আছে যেটা শোনার পরে বিবেক বলে অবাস্তব, বিবেক বলে অবাস্তব কিন্তু কাহিনী সত্য, ঠিক কাহিনী সত্য, হিন্দাল বলি বান্দা নামাজ আতা রাসূল খাজায়ে খাজগান খাজা গরীব নামাজ বলে তুমি যাও, আমি যাব না তুমি যাও, যাওয়ার পরে কাছে যাও না, দূর থেকে বললাম মঈনুদ্দিন তোমাকে শরণ করেছে, সুবহানাল্লাহ। আচ্ছা সত্যি করে বলেন তো এই কাহিনীটা যদি আপনারা গোসল গরিবের নামাজে বলতো, আপনি এই পাটিটা নিয়ে যাইতে যাইতে মনে মনে কি চিন্তা করতেন, হবে হবে না কি হইব কি হইতো, আইব আইতো না, আমাদের যেটা মনের অবস্থা আর কি, হবে হবে না কি হবে কেমন হবে, এতগুলো পানি এমনি কেমনে, কত রকমের চিন্তা, কেন ও তার গরিব নামাজ না, কিন্তু তারপরও গেছে কি যায় নাই, আরেকটু আওয়াজ দিয়ে বলেন, এখনো হয় নাই, হওয়ার পরে অবাক হচ্ছি আমরা, উনি যদি না যাইতো কাহিনী দূর ঘটাইতো না, শিক্ষাটা কি, মুর্শিদ যখন যেভাবে বলে যা বলে তাই করো, মুর্শিদ যখন যেভাবে বলে যাই বলে যেমনি বলে সেটাই করো, কেন প্রশ্ন করিও না, কিভাবে প্রশ্ন করিও না, যার জবান থেকে বের হয়েছে তার জবানের লাশ তোমাকে রাখতে হবে না, মৌলাই রাখবে, বলেন না সুবহানাল্লাহ, এই কাহিনী কি আমাদের অজানা কেউ, কিন্তু আজকে কাহিনীর পোস্টমর্টেম চলতেছে, কথা কয় না, গরিবে নামাজ যায় নাই গোলামকে পাঠিয়েছে, এক গোলামের যাওয়াটার মধ্যে পীরের প্রতি ভক্তি বিশ্বাস আদব ছিল, কয়টা পাইলাম, তিনটা, তৃতীয় নম্বর খাদেম গিয়ে আয়না সাগরের পাশে গিয়ে যখন যা যেভাবে শিখানো হয়েছে সেইভাবে যখন বললেন আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় অলৌকিক ব্যবস্থাপনায় কেমনে হলো কিভাবে হলো মৌলাই জানে, বাস্তব দেখেছে কিতাব, বাস্তব দেখেছে ইতিহাস, এতটুকুই আয়না সাগরের পানি শুকায় গিয়েছে, আমার গরিবে নওয়াজের পাঠানো সেই কালি সেই খালি বাটিটা ভর্তি হয়েছে, খালি লোটাটা ভর্তি হয়েছে, আয়না সাগরের পানি শেষ হয়েছে, জগৎ এটাই দেখেছে। এখন গরিবে নামাজ খুব খেয়াল করবেন, গরিবে নামাজ কি আগে থেকে জানতেন এরকম কিছু হবে, ধ্যান মারামারি লাগে, জানতেন হইলেও সমস্যা, আবার নজানি হইলেও, বাসা মাই বই একটু সামনে আসো,
জানি বলল সমস্যা না জানি বলল জানি বললেই তার হতে ওইজন্য নবী জানে বলে হইতে শিরিক হয়ে গেল ওলি জানে বলে তার মারি গেল আবার ন জানি বলে হইল তো ওলি শানে বিয়াদে বিয় কি অনেক কান সমস্যা ঠিক না বেটি খুব খেয়াল করবেন কথা আমার গরিবে নামাজ যখন বলেছেন যাও মুরিদ দিয়েছেন আশেক দিয়েছেন হুকুম পালন করেছেন আমরা প্রশ্ন করলাম সেই আশেককে কি হবে কয় আমার জানার দরকার নাই আমি হুকুম পালন করতে এসেছি আমার মুর্শিদ যা বলেছে আমি তাই পালন করছি সুবহানাল্লাহ শব্দটা আমরা সারা জীবন বলেছি পানি লোটার মধ্যে চলে এসেছে বক্তা যখন বলাটা শেষ হয়েছে আশেক আমি আউলিয়া কেরাম সুবহানাল্লাহ বলে আওয়াজ দিয়ে তাকে মোবারকবাদ জানিয়েছে সেই কাহিনীকে শ্রদ্ধাবোধ জানিয়েছে ইমানদার ভাইরা আল্লাহর বলির কারামত দেখানোর পরে শুধু সুবহানাল্লাহ নয় কারামত শুরু যখন থেকে হয় তখন থেকে সুবহানাল্লাহ যখন থেকে শুরু হয় কারামতের কাহিনী তখন থেকে প্রতি লাইনে লাইনে সুবহানাল্লাহ শুধু সুবহানাল্লাহটা একটু খুঁজে বের করতে হবে আমার গরিবে নামাজ বললেন যাও আয়না সাগরকে বলো আমি মঈনুদ্দিন তলব করেছি আমি মঈনুদ্দিন স্মরণ করেছি বলার সাথে সাথে পানি চলে আসলো ও গরিবে নামাজ আপনি কি এমনটি হবে আগে থেকে জানতেন বলে যে এমনটি হবে আমার বিশ্বাস আছে ও গরিবে নামাজ ব্যাপার কি আপনার কাছে কি আগাম কোনো ভবিষ্যৎ চিত্র তুলে ধরা হয়েছে বলে যে বলিদের কাছে ভবিষ্যৎ কোনো চিত্র তুলে ধরা হয় না তাহলে হলো কিভাবে গরিবে নামাজ বলে আমার মাওলার সাথে আমার রসুলের মাধ্যমে আমার একটি ওয়াদা হয়েছে আমার মাওলা ওয়াদা করেছে ও মঈনুদ্দিন তোমার যখন যা বলার বলবা তুমি যাই বলবা যেটাই বলবা আমি খোদা তাই বাস্তবায়ন করে দেখাইব চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ তুমি যা বলবা সেটাই হবে সুবহানাল্লাহ তুমি যেমনে বলবা তেমনেই হবে সুবহানাল্লাহ এখন বলেন আসল কেরামত যদি আমি এক জায়গায় দুইটা কেরামত করি এক কেরামত হচ্ছে গরিবে নামাজ আয়না সাগরের পানি লোটায় রেখেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরেক কেরামত হচ্ছে আমার বস্তু গরিবে নামাজ যা বলেন আল্লাহ তাই কবুল করেন দুইটার মধ্যে কোনটা বেশি মর্যাদা বলো হানি ঢুকছে এটা নাকি উনি যা বলেন আল্লাহ তা কবুল করেন এটা তাহলে এতদিন আমরা সুবহানাল্লাহ বলছি কোন জায়গায় ফানি পড়ছে সুবহানাল্লাহ কিন্তু ওনার জবানের যে আল্লাহ লাজ রেখেছেন ওনার জবানের যে আল্লাহ সম্মান রেখেছেন ওনার জবানটাকে যে আল্লাহ কবুল করেছেন ওই সুবহানাল্লাহ কইছিল কেন এইভাবে বলা কারণ আমরা যাদের গোলামি করি জাতওয়ালার গোলামি করি জাতার গোলামি আমরা করি না জাতওয়ালার গোলামি করি যেমন তেমন যারা তার গোলামি করি না যারা বাঁচানোর মতো ক্ষমতা রাখে তাদের গোলামি করি আমাদেরকে বলে মাজারা যায় পূজা করো তোমাদের দৃষ্টিতে যদি এটা পূজা হয় এটা আমরা কবুল করলাম আলহামদুলিল্লাহ কেন পূজা করতেছি লাভে তোয়া বয় অলাভে ফোলা না বয় আরা বাঙালি আমাদের তো কারণ কি দেহানা টিয়া নাই যে যার মধ্যে 30,000 টিয়া দিয়ে আজ মিশরি এনে এনে কিছু না ভাইলে এনে এনে যাবো না আমাদের তো এনে যাইলে কি টিয়া লাভ তো না হরস অব্দে তার হরস আন্না নজার কিয়া এনে আমাদেরকে বলে যে এই রকম খরচ করো কেন আমরা বলি যে ভাই খরচ তো দেখলো খরচ করার মতো যে একটা মন দরকার সেটাই তো তোদের কাছে নেই খরচ করার জন্য আগে একটা মন মানসিকতার দরকার আছে যাই হোক আমার গরিবে নামাজ আয়না সাগরের পানি নিয়ে আসলেন কয়দিন রাখছে কয়দিন পরে ফেরত দিছে গরিবে নামাজ খাদেমকে পাঠাই এনেছেন দেওয়ার সময় কি খাদেমকে পাঠাই দিয়েছেন নাকি নিজে দিয়েছেন মারামারি লাগে শুনুন বিরক্ত হচ্ছেন আপনারা কেন বলছি এসব কথা জানেন আজকে মারিফতের নামে যে শব্দটা ব্যবহার করে মূল্যবান শব্দ মারিফত কিন্তু ব্যবহারটা খুব খারাপ ভাবে হচ্ছে এই মারফতকে আপন করে মঈনুদ্দিন হিন্দাল বলি বান্দা নামাজ হয়েছে সুবহানাল্লাহ
এখানে আরেকটি কথা জেনে রাখবেন, আমার গরিবে নামাজ আতায়ে রাসূল হিন্দাল ওয়ালি, হিন্দুস্তানের ওয়ালি নয়, আতায়ে রাসূল হিন্দাল ওয়ালি, হিন্দুস্তানের ওয়ালি নয়। হিন্দুস্তান বলা হয় বর্তমান ইন্ডিয়াকে, আর হিন্দ বলা হয় ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, এই এশিয়ার মহারাজ্যকে। গরিবে নামাজ যখন এসেছেন তখন কি ইন্ডিয়া ছিল, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ? তার মানে আমার গরিবে নামাজ ইন্ডিয়াতে আসে নাই। আমার আল্লাহ আমার রাসূলে আমার গরিবে নামাজকে ইন্ডিয়ার জন্য পাঠায় নাই, হিন্দের জন্য পাঠিয়েছেন, হিন্দের জন্য। আর হিন্দের ভিতরে পাকিস্তানও আছে, বাংলাদেশও আছে, শ্রীলঙ্কাও আছে, নেপালও আছে। কারণ গরিবে নামাজ যে এলাকায় এসেছেন, যে রাষ্ট্রে এসেছেন, সে রাষ্ট্রের মধ্যে পাকিস্তান ছিল না, বাংলাদেশ সবগুলা মিলে একটা। এখন বলেন ইন্ডিয়া পাকিস্তান কি বন্ধু বন্ধু নাকি বাঘে মহিষ? আরো জোরে, আরেকটা জোরে হম করিব। কেমন বাঘে মহিষ? যদি পাকিস্তানের মধ্যে কোন একটা ইন্ডিয়ান মানুষ যদি পায়, আর ইন্ডিয়ার মধ্যে যদি কোন পাকিস্তানি মানুষ পায়, কিন্তু বড় অবাক কর বিষয়, আজমির শরীফ আমার গরিবে নওয়াজের দরবারে পাকিস্তানের মানুষ আসতেছে, আমার দাতা গঞ্জে বখশে লাহোরের মাজারে ইন্ডিয়ান মানুষ যাচ্ছে। কি রে ভাই, তোমরা ইন্ডিয়া পাকিস্তান ওয়ালারা একজন আরেকজনকে বাগে মহিষের সাথে যুদ্ধ করার মতো করো, কেউ কারো চেহারা দেখতে পারো না। ও পাকিস্তানিরা হিন্দুস্তানে যাও কেন? ও হিন্দুস্তানবাসীরা দাতাগঞ্জে বসে লাহোরের মাজারে যাও কেন? উত্তর আসবে দেশত্বগত পাকার কারণে আমরা একজন আরেকজনকে দেখতে পারি না, কথা বলি না, হিংসা করি, রাগ দেখাই। আল্লাহর বলি কোন দেশের জন্য নয়, আল্লাহর বলি তো সারা কোন কায়নাতের জন্য।